আজকে আমরা দুই চল বিশিষ্ট একঘাত সমীকরণগুলি বজ্র গুণন পদ্ধতিতে সমাধান করব। আমার আজকের প্রশ্ন হচ্ছে 8x + 5y = 11, আর সেকেন্ড ইকুয়েশন হচ্ছে 3x - 4y = 10। এটা বজ্র গুণন পদ্ধতির সাহায্যে আমি সলভ করব। সলভ করবার জন্য আমাকে খুব ভালো করে নোটিস করতে হবে কোইফিশিয়েন্ট, মানে সহগগুলো। এক্সের সহগ 8, এখানে 3, ওয়াইয়ের সহগ +5, এখানে ওয়াইয়ের সহগ -4, এখানে কনস্ট্যান্ট 11 আর 10। প্রথম কাজ যেটা আমি করব সেটা হলো একই সমীকরণগুলোকে এমনভাবে লিখব যাতে সব কনস্ট্যান্টগুলো আমার এক পাশে চলে আসে। 11 ছিল, ওটা -11 = 0, এটা হচ্ছে আমার স্টেপ 1। নেক্সট করব 3x - 4y - 10 = 0। তাহলে আমার চলে এলো, দেখতে পাচ্ছ, নতুন এবার আমি অঙ্কটা এগোবো। অঙ্ক করবার জন্য আমার যেটা লাগবে একটা আন্ডারলাইন টানব, এখানে লিখব এক্স, এখানে লিখব ওয়াই, এখানে লিখব 1। এই পদ্ধতিটার নাম হচ্ছে বজ্র গুণন পদ্ধতি। তোমরা ক্রস স্টিচ করেছ, ক্রস স্টিচের সেলাইটার মতো অনেকটা বজ্র গুণন ক্রস হয়। দেখো ভালো করে লক্ষ্য করে দেখবে তোমরা। হ্যাঁ, আমি 3 সেটস অফ নাম্বার নিয়ে কাজ করব। 8, 3, 5 - 4, -11, -10, এবং এই সেট অফ নাম্বারগুলোকে কিভাবে সাজাবো দেখে নাও। কাজ হচ্ছে এক্সের নিচে কি বসাবো। এক্সের নিচে এক্সের কেউ বসবে না, এক্সের নিচে এক্সের কেউ বসবে না, ওয়াই আর কনস্ট্যান্ট বসবে। ওয়াইয়ের কি আছে, এক্সের নিচে বসবে ওয়াইয়ের সহগ আর কনস্ট্যান্ট। এখন তোমরা ভাবছো এটা আমি কি চিহ্ন দিলাম, এই চিহ্নটা বইয়ে নেই, এর নাম হচ্ছে ডিটারমিনেন্ট। যে ভদ্রলোক এই অঙ্কগুলোর প্রথম বার করেছিলেন যেভাবে সমাধান, তার নাম হচ্ছে ক্র্যামার। ক্র্যামার উনি যখন করেছিলেন তখন ডিটারমিনেন্টের প্রয়োগ করেছিলেন। আমি চাইবো তোমরা অবশ্যই ডিটারমিনেন্টের সংজ্ঞাটা শেখাও, কারণ একমাত্র ওয়েস্ট বেঙ্গল বোর্ডেই ডিটারমিনেন্ট স্টুডেন্টরা জানে না ক্লাস 9-10 লেভেলে, কিন্তু অন্য বোর্ড আইসিএসসি সিবিএসসি বোর্ডের স্টুডেন্টরা ডিটারমিনেন্ট কিন্তু জানে তোমাদের মতো বয়সে। আচ্ছা, ওয়াইয়ের সাথে থাকবে, ওয়াই থাকবে না। এবার দেখো ওয়াইয়ের নিচে কি ওয়াই থাকবে না, ওয়াইটাকে চেপে দাও, তাহলে কে পড়ে রয়েছে, 8, 3, 11 আর 10। কিন্তু এটা কিভাবে বসাবো দেখো, দেখো এক্সের সাথে বসিয়েছিলাম 5, 4, -11, 10, এমনভাবে যে এই লাইনে এক্স আছে, তার পরেরটা আগে বসিয়েছি, তার পরেরটা তারপরে বসিয়েছি পরপর। এটা যদি 1 হয়, এটা যদি 2 হয়, এটা হচ্ছে 3। মনে রাখবে 1-এর পরে 2 আসে, 2-এর পরে 3 আসে, 3-এর পর কিন্তু আবার 1 আসে। তাহলে 1-এর পর 2, 2-এর পর 3, 3-এর পর আবার 1। তাহলে দেখো এখানে এক্সের সাথে কে বসেছে, এক্স যেহেতু 1 পজিশনে ছিল, 2 পজিশনের জিনিস বসেছে আর 3 পজিশনের জিনিস বসেছে, 2 আর 3 পজিশনের জিনিস বসেছে। এবার ওয়াই নিজেই হচ্ছে 2, তাহলে 2-এর পরে কী আসবে, 3, 3-এর পরে আবার আসবে 1। এই রিদমটা মনে রাখবে, 1, 2, 3, 1, 2, 3। তাহলে এই রিদম অনুযায়ী এখানে যে ডিটারমিনেন্টটা বসবে সেটা হচ্ছে -11, -10, 8 আর 3। আচ্ছা এবার এখানে কি বসবে দেখো, তোমার 1, 1 মানে হচ্ছে কনস্ট্যান্টের, তাহলে এইটা বসবে না, এটা বাদ দিয়ে কি পড়ে রয়েছে, 1, 2, 3-এর আবার চলে আসবে 1 আর 2। এই ভ্যালুগুলো পুট করলেই তোমার হয়ে যাবে। এবার ভ্যালু পুটিং দেখো, তোমাকে ডিটারমিনেন্টের ভ্যালু পুটিং শেখানো হবে। এক্স
বাই ভ্যালু পুটিং ক্রস স্টিচের মতো, এটা এটার গুণ হবে, এটা আর এটার গুণ হবে, মাঝখানে একটা মাইনাস বসবে। ফাইভ ইন্টু টেন হচ্ছে মাইনাস ফিফটি, আর ফোর ইন্টু ইলেভেন হচ্ছে ফর্টি ফোর, মাইনাসে মাইনাসে প্লাস, কিন্তু মাঝখানে একটা মাইনাস বসবে ডিটারমিনেন্টের নিয়ম অনুযায়ী। এটা হবে দেখো ওয়াই বাই ইলেভেন ইন্টু থ্রি মাইনাস থার্টি থ্রি, মাইনাস বসবে ফর্মুলা অনুযায়ী, আর মাইনাস ইন্টু মাইনাস, এখানে দেখো মাইনাস টেন ইন্টু এইট, এটা হচ্ছে শুধু মাইনাস এইটটি, ব্র্যাকেটে দিতে হবে। ওয়ান বাই এইট ইন্টু ফোর থার্টি টু, মাইনাস থার্টি টু, আর থ্রি ইন্টু ফাইভ হচ্ছে ফিফটিন। মোস্ট ইম্পর্ট্যান্ট কাজ হচ্ছে বসানো, তারপরের কাজ হচ্ছে ক্রস মাল্টিপ্লাই করা। ক্রস মাল্টিপ্লাইটা করা হলে মাঝখানে একটা করে মাইনাস দেবে, এটারও ক্রস মাল্টিপ্লাই করা হবে মাঝখানে মাইনাস। বসবে কীভাবে? ওয়ান মানে এক্স পজিশনের যে আছে তার সাথে বসবে টু আর থ্রি পজিশনের মেম্বার্সরা, ওয়াই পজিশনে যে আছে তার সাথে বসবে থ্রি আর ওয়ান পজিশনের মেম্বাররা, আর কনস্ট্যান্ট পজিশনে যে আছে তার সাথে বসবে ওয়ান আর টু পজিশনের মেম্বাররা। এইভাবে পজিশন অনুযায়ী করবে, এটা ফার্স্ট পজিশন, এক্সের হচ্ছে ফার্স্ট পজিশন, তাই ওর সাথে ফার্স্ট পজিশনের কেউ থাকবে না, সেকেন্ড আর থার্ড পজিশনের মেম্বাররা থাকবে। ওয়াই হচ্ছে সেকেন্ড পজিশনের মেম্বার, তাই জন্য ওর সাথে সেকেন্ড পজিশনের কেউ থাকবে না, থার্ড আর ওয়ান পজিশনের মেম্বাররা থাকবে। এইভাবে দেখা হচ্ছে। এবার এখান থেকে তুমি কিভাবে সলভ করবে, এইটা এক্স ইকুয়াল টু আর কনস্ট্যান্টটা নিয়ে একটা ইকুয়েশন ফর্ম করি, চলো দেখা যাক। আমার এসেছিল এক্স বাই মাইনাস ফিফটি মাইনাস ফর্টি ফোর, সেটা ইকুয়াল টু ওয়ান বাই মাইনাস থার্টি টু মাইনাস ফিফটিন। হিসেব করে দেখা যাচ্ছে এক্স বাই মাইনাস নাইনটি ফোর আর ওয়ান বাই মাইনাস ফর্টি সেভেন, এক্স ইজ ইকুয়াল টু মাইনাস নাইনটি ফোর বাই মাইনাস ফর্টি সেভেন, কেটে গিয়ে এটা হলো টু, তোমার ভ্যালু কী এলো এক্স ইকুয়াল টু টু। এবার সিমিলারলি ওয়াইয়েরটা দেখা যাক কীভাবে হবে, এখানে একটা জাস্ট লাইন টেনে নেব, আমি একবারে দেখাচ্ছি বলে তোমাদের এরকম হচ্ছে। এখানটা এসছে ওয়াই বাই মাইনাস থার্টি থ্রি মাইনাসে মাইনাসে প্লাস এইটটি, এটা ইজ ইকুয়াল টু ওয়ান বাই মাইনাস থার্টি টু মাইনাস ফিফটিন। এটা আমি করলাম কী করে দেখো, আমি আবার চলে আসছি এই জায়গায়, তো প্লিজ হ্যাভ আ হোল লুক। এ দেখো আমি যদি হোল লুক দিই তোমাকে তাহলে তুমি ক্লিয়ারলি বুঝতে পারবে ব্যাপারটা কী। একবার এক্সকে কনস্ট্যান্টের সাথে ইকুয়েট করবো, একবার ওয়াইটাকে কনস্ট্যান্টের সাথে ইকুয়েট করবো, তাহলেই হয়ে যাবে। ওয়াইকে কনস্ট্যান্টের সাথে ইকুয়েট করছি আমি, হ্যাঁ, এটাও হচ্ছে হচ্ছে তোমার সেভেন, আর এদিকে হচ্ছে সেভেন মাইনাস থ্রি ফোর, ফোরটি সেভেন ইজ ইকুয়াল টু ওয়ান বাই মাইনাস ফোরটি সেভেন, দ্যাট ইজ ওয়াই ইকুয়াল টু মাইনাস ওয়ান। তাহলে আনসার হচ্ছে এক্স ইকুয়াল টু টু ওয়াই ইকুয়াল টু মাইনাস ওয়ান। এবারে আসি অঙ্কটা বুঝবে কী করে একদম ঠিক হয়েছে, অঙ্কটা বুঝতে গেলে একদম ঠিক হয়েছে তোমাকে এই এক্স ইকুয়াল টু টু আর ওয়াই ইকুয়াল টু মাইনাস ওয়ান এই ইকুয়েশনে পুট করো। এখানে এক্সের জায়গায় টু দাও, টু ইন্টু এইট সিক্সটিন, সিক্সটিন মাইনাস ফাইভ ইজ ইকুয়াল টু ইলেভেন, তার মানে আমার অঙ্ক একদম করেক্ট।